হরে কৃষ্ণ। বৈরাগ্য হলো সর্বশ্রেষ্ঠ কর্ম, ভগবান নিজেই উপদেশ দিয়েছিলেন। আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার যে উদ্দেশ্য, সেটি হলো ইন্দ্রিয় উপভোগ করার যে কুফল, সেগুলো থেকে সুফল হওয়া। কিন্তু ভগবানের উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয়, সেটি শুভ অশুভ কর্ম বন্ধনের অতীত। কৃষ্ণ ভক্ত যে কর্ম করেন, তার ফল ভোগ করার জন্য করেন না, শুধু গোবিন্দের চরণ দর্শন করার জন্য, গোবিন্দের ভক্ত হওয়ার জন্য, ভক্তি লাভ করার জন্যই করেন, গোবিন্দের সেবার উদ্দেশ্যে করেন, গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য করেন। আর যে ভক্ত গোবিন্দকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন, সে নিজেই আনন্দিত হন, সে নিজে খুশি থাকেন, সুখী থাকেন। আর এই গোবিন্দকে আনন্দ দিতে গেলে, নিজে আনন্দিত হতে গেলে, নিজেকে সঠিক জায়গায় আসতে হয়। এভাবে আমি সঠিক জায়গায় আসবো, এর জন্য আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভক্ত যাই করেন, ভগবানের সেবার জন্যই সব রকম কর্ম করেন, তাই সে খুশি থাকেন। তাই আপনাদের আশীর্বাদে আমি বড় খুশি। আমি ভক্ত হতে পারিনি, বড় খুশি, বড় আনন্দিত আমি। আপনারা যদি আনন্দ পেতে চান, আমার সঙ্গে কিছু আলোচনা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই ভক্ত যে কর্মই করেন, ভগবানের উদ্দেশ্য করেন, সে খুশি থাকেন এবং আনন্দিত থাকেন। চলুন আমরা সবাই ভক্ত হই এবং গোবিন্দের উদ্দেশ্যে সব কর্ম করি এবং আমরা খুশি থাকি এবং তার আশীর্বাদ প্রাপ্ত করি। হরে কৃষ্ণ।